আমি তাকিয়ে আছি বাসটার পাদানির দিকে, কখন সিটটা খালি হবে, আমি একটু স্বস্তিতে বসতে পারবো। একটু উপরে তাকাতেই দেখি একই অধরা। কতদিন পর, পাগলের মতো তোমাকে খুঁজেছি। অধরা আমার দিকে তাকিয়ে বলল, আমি অধরা? না না না, আপনার মনে হয় কোথাও ভুল হচ্ছে। আমি বললাম, না অধরা, প্রাণের সাথে যার প্রাণ মিশে আছে সে কি অচেনা হয়? অধরা বলে উঠল, দোহাই তোমার, আমার সংসারটা ভেঙো না। আমি বললাম, বিশ্বাস করো, কোনো দিনের জন্যেও না। তুমি কি তোমার ঠিকানাটা দিবে? অধরা হন্তদন্ত হয়ে নেমে যাওয়ার সময় বলল, 103 বালিগঞ্জ স্ট্রিট। আমার মনের মধ্যে গেঁথে নিলাম ঠিকানাটা। একদিন হঠাৎ কড়া নাড়লাম অধরার দরজায়। দরজা খুলেই বলল, এ কি তুমি এখানে? দোহাই তোমার, আমার সাজানো সংসারটা ভেঙো না। আমি বললাম, না অধরা, এক ঝলক দেখার জন্যই তো তোমাকে। আমি আবেগ আপ্লুত হয়ে পড়লাম। স্মৃতিগুলা নিজের মধ্যে কেমন যেন দুমড়ে মুচড়ে একাকার করে দিচ্ছে। হঠাৎ কখন অধরার ললাটে চুম্বন এঁকে দিলাম। কিছুক্ষণের মধ্যেই ফুলদানির আঘাতে আমার মাথা থেকে টপ টপ করে ঝরে পড়ছে রক্ত। একটুও খেয়াল নেই। অধরা অবাক দৃষ্টি দিয়ে আমার দিকে তাকিয়ে, মাথা থেকে টপ টপ করে রক্ত পড়ছে অথচ নির্বাক আমার দিকেই তাকিয়ে, অধরা নিজেকে সামলাতে পারলো না। হাসতে করে আমার ঠোঁটের উপরে চুম্বন এঁকে দিয়ে বলল, আবার কবে আসবে? ঠিক এভাবেই